হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন, পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা দক্ষিণ দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসেবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব দক্ষিণ দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা বিভাগের একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল দক্ষিণ দিনাজপুর জেলা। এই দক্ষিণ দিনাজপুর জেলাটি স্থাপিত হয় 1 এপ্রিল 1992 সালে। এই জেলার মোট আয়তন 2162 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 1670931 জন। দক্ষিণ দিনাজপুর জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে বাংলাদেশ, দক্ষিণে মালদা জেলা, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে বিহার। ইতিহাস অনুযায়ী জনক দিনাজ অথবা দিনারাস দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারে এই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিমবঙ্গে যুক্ত হলে পরবর্তীতে এর দক্ষিণাংশ নিয়ে 1 এপ্রিল 1992 সালে দক্ষিণ দিনাজপুর জেলার আত্মপ্রকাশ ঘটে। এই দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট। এই জেলার মহকুমা দুইটি, একটি বালুরঘাট ও আরেকটি গঙ্গারামপুর, এবং পৌরসভা তিনটি। এগুলি হল বালুরঘাট পৌরসভা, বুনিয়াদপুর পৌরসভা ও গঙ্গারামপুর পৌরসভা। এই জেলার ব্লক সংখ্যা হল 8টি। এগুলি হল বালুরঘাট, গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, হরিরামপুর, কুশমান্ডি, হিলি ও বংশীহরি। এই জেলায় 8টি পঞ্চায়েত সমিতি রয়েছে। রয়েছে 65টি গ্রাম পঞ্চায়েত এবং 1637টি গ্রাম। এই জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। এই জেলায় লোকসভার আসন রয়েছে 1টি, এটি হলো বালুরঘাট, এবং বিধানসভার আসন রয়েছে 6টি। এগুলি হলো কুশমান্ডি, গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, বালুরঘাট ও হরিরামপুর। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পুলিশ স্টেশন রয়েছে 8টি। এগুলি হলো বালুরঘাট পুলিশ স্টেশন, কুমারগঞ্জ পুলিশ স্টেশন, হেলি পুলিশ স্টেশন, তপন পুলিশ স্টেশন, গঙ্গারামপুর পুলিশ স্টেশন, বংশীহরি পুলিশ স্টেশন, কুশমান্ডি পুলিশ স্টেশন ও হরিরামপুর পুলিশ স্টেশন। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত এই দক্ষিণ দিনাজপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। দক্ষিণ দিনাজপুর জেলাটি মূলত সমতল হলেও দক্ষিণ ভাগ সামান্য ঢালু। এই জেলার ঢেউ খেলানো কিংবা অসমতল উঁচু নিচু অঞ্চলকে বরেন্দ্রভূমি বলে, যা পুরাতন পলিমাটি দ্বারা তৈরি। এই জেলায় 30 মিটার উঁচু পর্যন্ত ঢিবি দেখা যায়। এই জেলাটি মোটামুটি ভাবে সমুদ্রতল থেকে 15 মিটার উঁচুতে অবস্থিত। জেলাটি দুটি উপ অঞ্চলে বিভক্ত, যথা ক্রান্তীয় প্রকৃতির উত্তরের মহানন্দা সমভূমি ও দক্ষিণ পূর্বে বালুরঘাট অঞ্চলের সমভূমি। দক্ষিণ দিনাজপুর জেলার মাত্র 8 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে বনভূমি, যা জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদীগুলি হল মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, অঙ্গন, টাঙ্গন ইত্যাদি। এই জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজ অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। এই জেলার সাক্ষরতার হার 73.86%। এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, ওরাও, সাদুরি প্রভৃতি ভাষাও প্রচলিত। দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হল গঙ্গারামপুর কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কুশমান্ডি, বালুরঘাট কলেজ, কুমারগঞ্জ কলেজ, বুনিয়াদপুর মহাবিদ্যালয়, SBS গভর্নমেন্ট কলেজ হিলি, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, হিলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, বালুরঘাট ল কলেজ, বুনিয়াদপুর টিচার্স ট্রেনিং কলেজ ইত্যাদি। এই জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে, এই সঙ্গে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি রেল স্টেশন হল বালুরঘাট রেল স্টেশন, বুনিয়াদপুর রেল স্টেশন, গঙ্গারামপুর রেল স্টেশন প্রভৃতি। এবং এই জেলার একমাত্র বিমানবন্দর বালুরঘাট বিমানবন্দর, যা বালুরঘাট শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। তবে বর্তমানে এই বিমানবন্দরটি বন্ধ রয়েছে। এই বন্দর থেকে আবারও নতুন করে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলায় চিকিৎসালয় হিসেবে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট, হরিরামপুর রুরাল হসপিটাল, হিলি রুরাল হসপিটাল, খাসপুর রুরাল হসপিটাল, কুমারগঞ্জ রুরাল হসপিটাল, কুশমান্ডি রুরাল হসপিটাল, রশিদপুর রুরাল হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল বালুরঘাট, সুপার স্পেশালিটি হসপিটাল গঙ্গারামপুর, তপন রুরাল হসপিটাল প্রভৃতি। দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল হিলি আন্তর্জাতিক চেকপোস্ট। এটি একটি বাংলাদেশ ভারত সীমান্তের স্থলবন্দর এবং বর্ডার চেকপয়েন্ট, যা পণ্য ও লোকজনের সঠিক চলাচলের জন্য 2018 সালে ইন্টাগ্রেটেড চেকপয়েন্ট হিসাবে বিকশিত করা হয়েছে। আঙ্গিনা পাখি অভয়ারণ্য কুমারগঞ্জ, কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত
অন্তর্গত এই আঙ্গিনা পাখি অভয়ারণ্যটি পর্যটকদের কাছে এক অতি আকৃষ্টময় জায়গা। শীতের আগমনে প্রতি বছর এই অভয়ারণ্যে 100 প্রজাতিরও বেশি পরিযায়ী পাখি আসে। বানগড় খনন সাইট গঙ্গারামপুর। বানগড় ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা এই জেলার প্রধান দর্শনীয় স্থান। বড়গ্রাম রাজবাড়ির ধ্বংসাবশেষ। বুনিয়াদপুর থেকে 7 কিলোমিটার দূরে বড়গ্রামে অবস্থিত এই ধ্বংসাবশেষের আয়তন প্রায় 5 বিঘার মতো। এই ধ্বংসাবশেষের উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় 30 ফুটের মতো। বোল্লা কালী মন্দির। বালুঘাট শহর থেকে 20 কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত বোল্লা কালী মন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির। এরপর বালুঘাট জেলা গ্রন্থাগার, বালুঘাট মিউজিয়াম ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা দক্ষিণ দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।